হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বানাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট। তার জন্য নিয়েছি এখানে 3 পিস ব্রেড নিয়েছি, 2 চামচ চিনি নিয়েছি, 1টা ডিম নিয়েছি, দুধ নিয়েছি, একদম দেখো হাফ চামচের থেকেও কম, একদম একটুখানি লবণ নিয়েছি, একদম একটুখানি হাফ চামচের থেকেও কম পরিমাণ এলাচের গুঁড়ো নিয়েছি। আমি এই চিনির মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দেব ফার্স্টে। এই যে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, সাথে লবণটাও দিয়ে দিলাম। এবার ডিমটা ভেঙে দেব। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, হাফ কাপ দুধ নিলাম। এটা এবার আমি ভালো করে এটা একসাথে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি এবার দিচ্ছি একদম অল্প একটু ভ্যানিলা এসেন্স। এই দেখো হাফ চামচ মতন ভ্যানিলা এসেন্স দিল। যদি বাড়িতে তোমাদের না থাকে তাহলে এটাকে বাদও দিতে পারো। এটা আমার হয়ে গিয়েছে। এবার আমি ব্রেডটাকে কেটে নেব। আমি এরকম ছোট টুকরা করছি, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী করতে পারো, গোটাও রাখতে পারো, আবার হাফও রাখতে পারো, আবার ট্রায়াঙ্গেল শেপেও রাখতে পারো। আমি এরকম ছোট করে টুকরো করে নিলাম। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে ফার্স্টে আমি কিছু দিইনি, এমনি এগুলোকে ফার্স্টে আমি সেকে নেব। দেখো এরকম লাল করে একটু ফার্স্টে টোস্ট করে নেবে। এবার এটাকে আমি প্লেটে তুলে নেব। প্যানে এবার আমি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা পুরোটা বাটারেও করতে পারো। এবার ব্রেডগুলোকে এভাবে করে ব্যাটারের মধ্যে ডিপ করে আমি ভেজে নেব। দেখো আমি সবগুলো তাওয়ায় দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে উল্টে দেব। আমার এগুলো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এর উপর দিয়ে আমি এবার একটু চিনি ছড়িয়ে দেব। বেশ একদম রেডি হয়ে গেল। এটা করতেও বেশি সময় লাগে না, একদম 10 মিনিটে হয়ে যায় করা। খুবই ইজি ভাবে আমি এটা করি। রেডি হয়ে গেল আমার এই ফ্রেঞ্চ টোস্ট। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।